বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকে যে আসলাম টমেটো দিয়ে আস্ত শিং মাছের ভুনা রেসিপি নিয়ে শিং মাছ কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি আর শিং মাছ কিন্তু মহা ওষুধ হিসেবেও খাওয়া হয় শিং মাছ কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে শিং মাছের গুণের কথা বলে শেষ করা যাবে না শিং মাছ কিন্তু খুব কম সময়ে ঝটপট তৈরি করে ফেলা যায় প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে দিয়ে দিলাম ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল চার টেবিল চামিচ পরিমাণ এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ এবং হাফ কাপ পানি এক চা চাচামিচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচটা অবশ্য যে যেরকম ঝাল খাবেন ঠিক সে সেরকম দেওয়ার চেষ্টা করবেন এক চাঁচামিচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবার সবগুলো মশলা নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট পরে অবস্থা দেখাচ্ছি দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এখন যে শিং মাছটা আছে সেই শিং মাছটা ঢেলে দিয়ে দিব শিং মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দেখুন রক্তটাও ফেলে নিয়েছি শিং মাছ কাটার নিয়ম পরিষ্কার করা এবং কিভাবে রক ফেলতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন ভালো করে শিং মাছটা মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিট মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন তিন থেকে চার মিনিট পরের অবস্থা দেখাচ্ছি মাছটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন মাছটা একটু উল্টে দিচ্ছি আস্তে আস্তে উল্টাবেন যেহেতু শিং মাছ আর শিং মাছ কিন্তু খুবই নরম মাছ একটু বেশি চাপ লাগলে কিন্তু ভেঙে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি শিং মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে শিং মাছটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি একটা টমেটো নিয়েছি আর টমেটোটা ছয়টা টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে এর চাইতে বেশি পরিমাণ টমেটোও দিতে পারেন টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি ঝুলটা কিন্তু অনেকটা কমে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা স্বাদ মতো যার যতটুকু ইচ্ছে ঠিক সে ততটুকুই দিতে পারবেন এখন আলতো আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ঠিক আমি যেভাবে দিয়ে দিচ্ছি এভাবেই দেওয়ার চেষ্টা করবেন যাতে মাছটা ভেঙে না যায় আর যেহেতু আস্ত মাছ রান্না করেছি আস্ত মাছ কিন্তু একটু বেশি চাপ লাগলেই ভেঙে যাবে আবারও ঢেকে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য দেখুন পুরোপুরি কিন্তু শিং মাছের তরকারিটা তৈরি হয়ে গেছে একদম মাখা মাখা একটা ঝোল চলে আসছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে শিং মাছ তো এমনি অনেক মজার একটা মাছ আর এই মাছ দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন একটা মিক্সিন বলে ঢেলে নিয়েছি মাছটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খুব সহজে এবং কম সময়ে তৈরি করে নিলাম আস্ত শিং মাছের ভুনা দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু এর চাইতে বেশি সুস্বাদু আশা করি আপনারাও আপনাদের বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আমি আবার আসব যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু